এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে 150Ah জানসোলারের ব্যাটারির ম্যাক্সিমাম চার্জিং কারেন্ট কত, মিনিমাম চার্জিং কারেন্ট কত, আর কত অ্যাম্পিয়ার দিয়ে এটাকে ডিসচার্জ করতে পারবেন, মানে লোড কত চালাতে পারবেন, কত অ্যাম্পিয়ারের লোড এটার মধ্যে চালাতে পারবেন, সেটা ক্যালকুলেট করে আমি দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট টিপস দিয়ে নিই। আপনারা যারা সোলার প্যানেল ইউজ করার কথা ভাবছেন, তারা খবর নিন আপনাদের যে ইলেকট্রিসিটি বোর্ড আছে সেখান থেকে খবর নিন যে অনগ্রিড সোলার সিস্টেম সেখানে লাগানোর পারমিশন আছে কি না। কারণ বিভিন্ন শহরে বিভিন্ন ধরনের নিয়ম থাকে, যে সমস্ত শহরে ইলেকট্রিসিটি বোর্ডের কাছে এটার পারমিশন আছে, সাধারণত বাড়িতে লাগানোর পারমিশন অনেক জায়গায় থাকে না, শুধু স্কুল বা অফিস বা কোনো অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেই এটা পারমিশন থাকে। কিন্তু আপনাদের শহরে যদি বাড়িতে লাগানোর জন্য পারমিশন থাকে, একবার ইলেকট্রিসিটি বোর্ডে খোঁজ নিয়ে জেনে নিন। কারণ অনগ্রিড সোলার সিস্টেমে কিন্তু ব্যাটারির কোনো প্রয়োজন হয় না, তাই ব্যাটারির যে 5 বছর 6 বছর পর যে ব্যাটারির একটা হিউজ পরিমাণ একটা খরচ হয়ে যায় ব্যাটারি চেঞ্জ করার জন্য, প্রায় 25,000-30,000 টাকা, সেটা কিন্তু লাগবে না। আপনারা একবার অনগ্রিড সোলার সিস্টেম লাগিয়ে নিলে আপনাদের কিন্তু 25 বছর একেবারে নিশ্চিন্ত, ব্যাটারির কোনো ঝামেলাই নেই এখানে। তো খোঁজ নেবেন, এবং আমাদের চ্যানেলেও অনগ্রিড সোলার সিস্টেম নিয়ে ভিডিও আছে, ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো লিঙ্ক, সেটা নিয়েও এর ডিটেলস দেখতে পারবেন। তো এবার চলুন শুরু করা যাক ভিডিওটা। 150Ah ব্যাটারির এর মিনিমাম চার্জিং কারেন্ট যেটা রয়েছে সেটা হলো 150-এর 15%, মানে যত অ্যাম্পিয়ারের হয় ব্যাটারিটা তার 15% অ্যাম্পিয়ার দিয়ে মিনিমাম চার্জ করার জন্য প্রয়োজন হয়। এখানে 150 মাল্টিপ্লাই করব 15 দিয়ে, ডিভাইড করব 100 দিয়ে, 22.5 অ্যাম্পিয়ার, মানে এত অ্যাম্পিয়ার দিয়ে মিনিমাম এত অ্যাম্পিয়ার লাগবে এই ব্যাটারিটাকে, 22.5 অ্যাম্পিয়ার লাগবে এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য। তো ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার পর্যন্ত এটা যেতে পারে সেটা আমরা দেখি। ম্যাক্সিমাম চার্জিং কারেন্ট হলো 25%, 25%, 150-এর 25% আমরা এখানে একবার দেখে নিই, মাল্টিপ্লাই করবো 25 দিয়ে, ডিভাইড করবো 100 দিয়ে, 37.5 অ্যাম্পিয়ার, তার মানে 37.5 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম যেতে পারে। এই লিমিটের মধ্যে আমাকে কিন্তু ব্যাটারিটাকে চার্জ দিতে হবে। ডিসচার্জিং যে অ্যাম্পিয়ারটা আছে সেটা হচ্ছে C10 লেখা থাকে, আপনারা দেখেছেন ব্যাটারিতে, সেটা হচ্ছে যত অ্যাম্পিয়ারের ব্যাটারি হয় তার 10% অ্যাম্পিয়ার দিয়ে ব্যাটারিটাকে ডিসচার্জ করা হয়, মানে লোড চালানো হয়। তার চেয়ে বেশি লোড চালালে কিন্তু ব্যাটারি খারাপ হয়ে যায়, ব্যাটারি লাইফ নষ্ট হয়ে যায়। ব্যাটারি কিন্তু 5 বছর 3 বছর যে সমস্ত ওয়ারেন্টিগুলো থাকে এই কন্ডিশনের ওপরেই কিন্তু থাকে। তাহলে 10% দিয়ে আমি যদি লোড চালাই, তাহলে 150-এর 10% হলো 15, এটা মুখে মুখে হিসেব হয়ে যাচ্ছে, এটার জন্য আর ক্যালকুলেটর দেখাচ্ছি না, 15 অ্যাম্পিয়ার লোড হবে। তাহলে 15 অ্যাম্পিয়ার পার আওয়ার, মানে 1 ঘন্টায় 15 অ্যাম্পিয়ার লোড আমি চালাতে পারবো ম্যাক্সিমাম লোড। এটা মানে এমন লোড চালাবো যার ফলে ঘন্টায় 15 অ্যাম্পিয়ার খরচ হবে, তার চেয়ে কম হবে তার চেয়ে বেশি হবে না। 15 অ্যাম্পিয়ার হচ্ছে লিমিট, আপনারা চেষ্টা করবেন যে 14.5 বা 14 অ্যাম্পিয়ারের মধ্যে এইটাকে ধরে রাখার, তাহলে কখনোই 15 অ্যাম্পিয়ার ক্রস করবে না এবং আপনার ব্যাটারি ভালো থাকবে, বহু দিন চলবে, যার ওয়ারেন্টি থাকে তার চেয়ে বেশি চলবে।